প্রথম কথা হলো ষোলো বছর তারা কোনো সুযোগই পায়নি এটাকে যে যেভাবে ব্যাখ্যা করেন দ্বিতীয় হলো আমরা একটা ফরমেট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন ডিএস কতদিন ছিলেন জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন অ্যাডিশনালজির হলেন অধিকাংশ দেখে মাঝের দুটা জিরো দিন আসতেছে এই জন্য আমরা যেটা করতেছি এদের পদায়নের ব্যাপারে আমাদের দেশ জানেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে একটা অথরাইজড এজেন্সি এনএসআই ওখান থেকে হলে আমরা দেখবো যদি কোনো নেগেটিভিটি না থাকে আপনি যারা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না তাদেরকে পর্যায়ক্রমে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সমস্ত পদায়ন দেওয়া যাবে যাদের সচিব হতে পারে যাদের চাকরি কম আছে তাদেরকে সেই আমাদের এক্সটেনশন অব দি গভর্নমেন্ট অনেক পজ আছে দেওয়ার কোনো অভাব নেই তারা দুইটা তিনটা দাবি করছে একটা হলো যে আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম একটা দাবি আমার এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম আমি পেনশনে চলে গেছি পেনশনের সময় পিয়ারালে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে উনি ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে এখানে নেগেটিভ কিছু নাই আমি বলবো যে ওনাদের এই ইনটিগেটেড সিনিয়রিটিতে যে যে পদ পদবি পাবেন প্লাস এটার সাথে এটা তো বলতে হয় না অফিসিয়ালি কে কতটুকু ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে এটা হলো লক্ষ্য ওয়ান আর যারা চাকরি থেকে আমাদের আমিও তো বল বলবো আমার কথা যদি বলেন আমি এই তো 25000 মধ্যে আমিও একজন তা আমাকে তো যে কোনো কারণে নিয়োগছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি নিউ ডাইমেনশনস এডুকেশন সরকার যদি মনে করে কাউকে কাকে ফিট থাকে সব দিক দিয়ে ঠিক আছে এনএসআই রিপোর্ট ঠিক আছে তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে তাদের বিষয়ে সরকার সদস্য হয়ে একটি কমিটি করেছে এই কমিটি হেডেড বাই আমাদের জনাব জাকির আহমেদ খান ফরমার ফাইন্যান্স সেক্রেটারি এবং অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ বা ওয়ার্ল্ড ব্যাংক তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে এই কমিটিটির নাম হলো আপনাদের স্পেসিফিক বলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি এই কমিটিকে টিও আর হিসেবে তিন মাস সময় দেওয়া হয়েছে এবং এই কমিটির সাথে যারা চারজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে তারা অতিরিক্ত সচিব লেভেলের চার মন্ত্রণালয়ের একটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় একটা ক্যাবিনেট ডিভিশন আরেকটা হলো অর্থ মন্ত্রণালয় আরেকটা হলো আইন মন্ত্রণালয় এই পাঁচজন এই কাজ যেদিন থেকে শুরু করবেন ত্রিশ তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশমালা এবং কেস টু কেস তারা কে কি পদ পাবেন পদ পাওয়ার পরে আর্থিক সুবিধাটা থেকে করে এটা কোনো সমস্যা না